এখন আমরা জ্যামিতির এই সমস্যাগুলো নিয়ে আলোচনা করব যে কোনো চাকরির পরীক্ষাতে জ্যামিতি থেকে যে প্রশ্নগুলো আসে সেগুলো আসলে খুব সহজ হয় কিন্তু অনেক ছেলে মেয়েগুলো এই জ্যামিতিকেই অনেক কঠিনভাবে কোনো ছেলে বা মেয়ে ক্লাস এইট থেকে ক্লাস টেন পর্যন্ত মোট যে পঞ্চাশটা উপপাদ্য আছে সেটাই শুধু যদি মনে রাখে তার কাছে কিন্তু জ্যামিতি খুবই সহজ হয়ে যাবে এই কারণেই তোমাদের পঞ্চাশটা উপপাদ্যের বিবৃতি কিন্তু খুব ভালোভাবে মনে রাখতে হবে আর এই উপপাদ্যগুলি খুব ভালোভাবে শিখতে হলে তোমরা অবশ্যই আমাদের সঙ্গে থাকো কারণ আমাদের ইউটিউব চ্যানেলে এক থেকে পঞ্চাশ পর্যন্ত যত উপপাদ্য আছে খুব ভালোভাবেই বোঝানো শুরু হয়েছে এর সাথে সাথে অসংখ্য জ্যামিতির প্রশ্নের উত্তর করানো হবে যাতে জ্যামিতির ক্ষেত্রে তোমাদের কোনো অসুবিধা না হয় এখন আমরা এই এক নাম্বার আর দুই নাম্বার জ্যামিতিটি করব। আর এই অঙ্ক দুটি কোন কোন উপপাদ্যের সাহায্যে হলো সেই উপপাদ্যগুলোও কিন্তু আমি খুব ভালোভাবে বুঝিয়ে দিব এই এক নাম্বার আর দুই নাম্বার অঙ্ক দুটি আমরা করব সাত নাম্বার আর আট নাম্বার উপপাদ্যের সাহায্যে তাহলে এবার তোমরা একটু ভালো করে মন দিয়ে শোনো প্রথমে এই জ্যামিতির উত্তর বের করবো ভালো করে বুঝিয়ে দেওয়ার জন্য আমি এটাকে একটু বড়ো করে দিলাম তোমরা ছবিটি দেখে বুঝতেই পারছো এটি একটা ত্রিভুজ তাই না এই ত্রিভুজের আবার এই কোনটা চল্লিশ ডিগ্রি আর এই কোনটা পঞ্চান্ন ডিগ্রি তো বলছে কি এই কোনটা তাহলে কত হবে তোমরা সবসময় মনে রাখবা যে কোনো ত্রিভুজের যে তিনটা কোণ থাকে এই যে তিনটা কোণ আছে দেখো এই তিনটা কোন যোগ করে কিন্তু সবসময় একশো আশি ডিগ্রি হতে হবে ওকে আবার এখানে দেখো এটা হচ্ছে চল্লিশ ডিগ্রি এটা হলো পঞ্চান্ন ডিগ্রি আর দুটা যোগ করে হচ্ছে পঁচানব্বই ডিগ্রি তাই তো অতএব এক্সের জায়গায় যদি আমি পঁচাশি ডিগ্রি বসাই তবে পঁচাশি ডিগ্রি আর চল্লিশ আর পঞ্চান্ন যোগ করে কত হচ্ছে একশো হয়ে যাচ্ছে অতএব এক্সের জায়গায় কত হবে পঁচাশি হবে তাহলে দেখো আমরা কত সহজেই কিন্তু উত্তর বের করতে পেরে গেলাম এখনও যারা যারা বুঝতে পার তাদের জন্য আরও সহজভাবে বলছি তোমরা সব সময় একশো আশি থেকে যে দুটা কোণ দেওয়া থাকবে সেটা বিয়োগ করে দিলেই কিন্তু তোমরা উত্তর পেয়ে যাবা অতএব একশো আশি থেকে চল্লিশ ডিগ্রি বিয়োগ করব তারপরে পঞ্চান্ন ডিগ্রি বিয়োগ করব আর যেটা পাবো সেটাই হলো উত্তর অতএব এই ছবিতে এক্সের মান হলো পঁচাশি ডিগ্রি তা আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছ এবার বাকি যেগুলো ছবি আছে সেই ছবিগুলো থেকে এক্সের মান বের করব এই ছবি থেকে এক্সের মান বের করতে গেলে আমাদেরকে আগের মতো একশো আশি ডিগ্রি থেকে প্রথমে এই ত্রিশ ডিগ্রি বিয়োগ করব তারপরে এই ত্রিশ ডিগ্রি বিয়োগ করবো একশো আশি ডিগ্রি থেকে দুবার ত্রিশ বিয়োগ করে পাবো আমরা একশো কুড়ি আর এটাই হলো এই ছবির এক্সের মান এবার এই ছবিতে এক্সের মান কত হবে তা আমরা বের করার চেষ্টা করব। এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি এখানে মাত্র একটাই কোণ দিয়েছে যেটা হলো এই ত্রিশ ডিগ্রি তাই না আর কিন্তু এখানে কোনো কোণের মান দেওয়া নেই আবার এদিকে দেখো এখানে কিছু লেখা নেই কিন্তু এটা আসলে নব্বই ডিগ্রি আছে এটা তোমাদেরকে একটু ঘুরিয়ে প্রশ্ন করেছে ওকে এই কোনটা নব্বই ডিগ্রি এই কারণে যে তোমরা দেখো এই সরর লেখার উপরে এই স্বর লেখাটা আড়াআড়িভাবে আছে বা লম্বভাবে আছে কোনো সরল উপরে অন্য একটা স্বর লেখা যদি আড়াআড়িভাবে বা লম্বভাবে থাকে তাহলে বুঝতে হবে সেটা নব্বই ডিগ্রি হবে অতএব এই কোণটা হলো নব্বই ডিগ্রি এবার তাহলে তোমরা খুব সহজেই কিন্তু এই এক্সের মান বের করতে পারবা তাহলে তোমরা এই এক্সের মান করতে হবে বের করে কমেন্ট বক্সে লেখো তো দেখি কে কে পারছে তোমাদের মধ্যে এবার আমরা এই ছবিগুলিতে এক্সের মান করতে হবে এগুলো বের করার চেষ্টা করব তোমরা একটু মন দিয়ে শোনো এই যে এই ছবি আছে এক নম্বর ছবিটা এখানে দেখতে পাচ্ছি এটা হলো পঁয়ত্রিশ ডিগ্রি আর এটা পঁয়তাল্লিশ ডিগ্রি আর এই কোনটা এই কোনটার মান বের করতে বলছে তোমরা সবসময় মনে রাখবা যে এই দুটা কোন যোগ করে যত হবে সেটাই হবে এক্সের মান তাহলে তো তোমরা বুঝতেই পারছো এই এক্স ডিগ্রির মান করতে হবে পঁয়ত্রিশ আর পঁয়তাল্লিশ যোগ করো এই দুটা যোগ করে যত হবে সেটাই হবে এই কোণের মান মানে এক্সের মান এবার তোমরা সবাই আগের অঙ্কের মতো এই দুটা ছবিতে এক্সের মান করতে হবে তোমরা বের করো তো দেখি কে কে পারছে এ তখন আমরা কয়েকটা জ্যামিতির সমস্যার সমাধান করতে শিখলাম কিন্তু এর সঙ্গে সঙ্গে আমরা কিন্তু দুটা উপপাদ্যও শিখে নিয়েছি আমরা সাত নাম্বার উপপাদ্য আর আট নাম্বার উপপাদ্য কিন্তু শিখে নিয়েছি এবার তোমরা একটু আরও ভালো করে বোঝার চেষ্টা করো সাত নাম্বার উপপাদ্যটি হলো এটি ত্রিভুজের কোণে একটি বাহুকে বর্ধিত করলে যে কোণ উৎপন্ন হয় সেটির পরিমাপ অন্তঃস্থ বিপরীত কোণ দুটির পরিমাপের যোগ ফলের সমান তোমাদেরকে ভালোভাবে বোঝাবার জন্য আমি প্রথমে একটা ত্রিভুজ আঁকলাম এবার তোমরা সবাই উপপাদ্য একটু পড়ে দেখো কি বলছে বলছে ত্রিভুজের কোনো একটি বাহুকে বর্ধিত করলে তোমরা সবাই ছবির দিকে দেখো আমি এই বাহুকে বর্ধিত করলাম মানে এই বাহুকে একটু বাড়িয়ে দিলাম আবার তোমরা প্রশ্নটি পড়ো যে কোণ উৎপন্ন হয় সেটির পরিমাপ অন্তঃস্থ বিপরীত কোণ দুটির পরিমাপের যোগফলের সমান তোমরা সবাই ছবিতে বোঝার চেষ্টা করো এই বাহুকে বর্ধিত করার ফলে এই কোণটা যে তৈরি হলো এই কোণের নাম হলো কোণ যেহেতু এই কোনটি ত্রিভুজের বাইরে আছে এই কারণে এর নাম হয়েছে কোণ আর এই কোণের পাশের কোণটি হলো অন্তঃস্থ কোণ এর নাম অন্তঃস্থ এই কারণে যে এটা ত্রিভুজের ভেতরে আছে আবার এই কোণের বিপরীত দুটা কোণ হলো এই কোণটা আর এই কোনটা এবার তোমরা সবাই উপপাদ্যটি পড়ো উপপাদ্যটিতে বলছে যে কোণ হবে অন্তস্থ কোণের বিপরীত কোণ দুটির পরিমাপের যোগফলের সমান এর মানে হলো এই দুটা কোণ যোগ করে যত হবে সেটা এই বহিষ্ট কোণের সমান হবে আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছ এবার আমরা আট নাম্বার উপপাদ্যটা আলোচনা করব তোমরা সবাই মন দিয়ে শোনো আট নাম্বার উপপাদ্যটি হলো একটি ত্রিভুজার তিনটি কোণের যোগফল বা সমষ্টি একশো আশি ডিগ্রি হবে এটা এক নাম্বার অঙ্গ করার সময় কিন্তু আমরা জেনে নিয়েছি তাই তো তবু আমরা আরও একবার বোঝার চেষ্টা করছি এখানে আমরা একটা বড় ত্রিভুজ আঁকলাম দেখো এই ত্রিভুজটা বলছে এই ত্রিভুজের এই যে তিনটা কোন আছে এই কোনটা এই কোনটা আর এই কোনটা এই তিনটা কোন যোগ করে সবসময় একশো আশি ডিগ্রি হবে ত্রিভুজটা যতই ছোট থাক বা যতই বড় থাক বা যেরকমই ত্রিভুজ থাক ত্রিভুজের তিনটা কোন যোগ করে কিন্তু সবসময় একশো আশি ডিগ্রিই হবে তাহলে এই ভিডিওতে আমরা শিখলাম সাত নাম্বার এবং আট নাম্বার উপপাদ্য আর তার সঙ্গে সঙ্গে এই দুটা উপপাদ্য সংক্রান্ত বিভিন্ন সমস্যার সমাধানও করতে শিখলাম এইভাবে আস্তে আস্তে আমরা এক থেকে পঞ্চাশ পর্যন্ত সমস্ত উপপাদ্যটাই বুঝিয়ে দিব আর তার সঙ্গে কিছু সমস্যার সমাধান করে দিব যদি চাকরির পরীক্ষাতে কোনো জ্যামিতির প্রশ্ন থাকে তোমরা যেন খুব সহজেই করতে পারো সবশেষে বলবো তোমরা আমাদের এই ইউটিউব চ্যানেল গণিত প্রেমিককে সাবস্ক্রাইব করে রাখতে পারো তোমরা যদি আমাদের সঙ্গে থাকো আমাদের সমস্ত ভিডিও দেখো তাহলে তোমাদের অঙ্কতে কোনো সমস্যা থাকবে না এটা আমাদের বিশ্বাস